প্রায় চার বছরে ভাগীরথীর উপর কানলা শান্তিপুর সেতু নির্মাণের জমি জট কিছুটা কেটেছে। সোমবার সেতু প্রকল্প এলাকায় কয়েকজন অনিচ্ছুক জমিদাতাদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কানলার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিধানচন্দ্র বিশ্বাস, কানলা দু নম্বর বিডিও অমিত কুমার চৌরাশিয়া, বিএলআর কানলা পুরসভার উপপুরপতি তপন পোড়েল, ব্যবসায়ী সুব্রত পাল, বেশ কিছু অনিচ্ছুক জমিদাতা। ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি আশা করেন জমিজটের সমস্যা খুব দ্রুত মিটে যাবে। জমিদাতারা জানান, তারা সেতু নির্মাণের বিপক্ষে নন, তাদের অভিযোগ ন্যায্য পাওনা দেয়া হচ্ছে না। 2018 সালের অক্টোবর মাসে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের 28 কোটি টাকা দিয়ে দ্রুততার সাথে কৃষকদের কাছ থেকে জমি কিনতে কানলা মহকুমা শাসককে নির্দেশ দেয়া হয়। জমি কেনা হলেও লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হয়নি। 94% জমিদাতা জমি বিক্রি করলেও একটি জমি বিক্রি করেনি। তাদের দাবি, ন্যায্য মূল্য না পেলে প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন। কম কোনো সুরাহা হয়নি, জমি জট কাটার কোনো সেরকম কিছু দেখলাম না, বুঝলাম না। আজকে একটা প্রশাসনিক হিসাবে আমাদের ডেপুটি সাহেব, আমাদের এখানে বিশিষ্ট ব্যক্তি রয়েছেন যে সুব্রত পাল মহাশয়, ওনারা আমাদেরকে দেখেছিলেন আজকে এসডিও অফিসে। আমরা এসডিও অফিসে আসলাম, এসে মোটামুটি সিদ্ধান্ত হলো, আমাদের বিষয়গুলো জানতে চাইলেন ওরা, যে আমাদের জায়গার কী রেট দেওয়া হচ্ছে, কীরকম পজিশন জায়গাগুলো বা মাঠে কী রেট হয়েছে। তো বিষয় হচ্ছে, আমরা ভেঙেচুরে বললাম, যেটা এর আগে টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে যে জায়গার মূল্য বহু দেওয়া হচ্ছে, অনেক দেওয়া হচ্ছে, যত দিচ্ছি ততই চাইছি। বিষয়টা বিশ্লেষণ করে যদি কেউ বলে থাকেন, যে আমরা বিশ্লেষণ করে বলছি যে জায়গার দাম এত, ইনসেন্টিভ এত দিচ্ছি, দিয়ে এত দিচ্ছি। তো জায়গার দাম আমাদের দিচ্ছে 2,16,000 টাকা, কাঠা দিচ্ছে কাউকে 1,26,000 টাকা, শতক দিচ্ছে কাউকে, এরকম ধরনের হিসাবে 1,52,000 আছে, 1,84,000 আছে। আমরা চাওয়া চাই না, ব্যাপার হচ্ছে ডিমান্ড। যদি আমরা চাওয়ার বিষয়টা যদি বলেন, তাহলে পরে আমাদের জায়গার ভ্যালুয়েশন ওইখানে মোটামুটি 2,65,000-70,000 টাকা ভ্যালুয়েশন। হ্যাঁ, শতক হচ্ছে 2,65,000-70,000 টাকা শতক হিসেবে ভ্যালুয়েশন সরকারি রেট। কিন্তু সে জায়গায় যদি সরকার নিয়ে থাকে, পাচ্ছি তো আমরা 1,26,000-1,52,000। আর সরকার যেভাবে নেবে বলেছে, সেই হিসাবে যদি হয় তাহলে পরে তিনগুণ যদি আমার যার জায়গা রেট হবে, তার 50% আমাদের ইনসেন্টিভ দিয়ে দেবে বলেছেন, সে তো কিছুই না। একটা কথা আমরা বলছি, সরকারি যা রেট আছে, যেটা মাঠের রেট বর্তমানে দিয়েছেন, মাঠের 1 বিঘে জমির দাম ছিল 3-4 লক্ষ টাকা, ভালো মন্দ জমি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।